ভালো ভাষা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় রঙ্গি সুন্নাত রঙ্গি ইদ্দালে বুয়াদ রঙ্গি সুন্নাত রঙ্গি ইদ্দালে বুয়াদ সিবগাতুল্লাহি লাজ্জে ইদ্দালে বুয়াদ বেফিদার ফর জিন্দে পয়দা ও কুনাদ বেফিদার ফর জিন্দে পয়দা ও কুনাদ তেফলে রাদার মাগবে বোয়া ও কুনাদ বট বিখে কুল সমফল কে দিলর তোর লতার দাসে এত বড় কদম কারলা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ওরে মায়ের মনে কে দিল গগ জগদ ভরা মায়া কে দিল জগদ ভরা মায়া প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই কার আদেশে ছায়া গো কার আদেশে ছায়া নদীর বুকে কে দিল কলো কলো তার পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসব হলো আমার আল্লাহ তালার দান রাস্তাঘাটে কেউ বা আসেন দোকান পাটে ভাইজান কেউ বা আসেন রাস্তাঘাটে কেউ বা আসেন দোকান পাটে আমাদেরকে বসাইছেন আল্লাহ আমাদেরকে বসাইছেন আল্লাহ জান্নাতে রইবা গানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ভাগ্যটাকে জান বদলাইয়া কোরআনের মাহফিলে বসিয়া আল্লাহ উম্মত সাল্লি আলা জোরে তো
খানিক সকলে জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমাদে বানাইছেন আল্লাহ কবরের আসামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোরা কাফনের কাপড় তুলি আইদা তোরা আমার নবীজির সুন্নাত আছে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাযী বানাইছেন আল্লাহ মৌতের আসামি সুবহানাল্লাহ ওই যে কবরের ভেতরে নামলেই বুঝবি কবরের ভেতরে নামলেই বুঝবি আমার নবীজি উম্মত বলবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমাদের বানাইছেন আল্লাহ হাসরের আশা নীলা ইলাহা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজবাড়ী ডিস্ট্রিক্টের কালুখালি উপজেলাধীন গ্রামের নাম কি ভাই কৃষ্ণনগর ও বিজয়নগর যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অত্র এলাকা কোরআন পাগল জান্নাত প্রত্যাশী মুসলিম জনসম্প্রদায় কর্তৃক আয়োজিত 14তম বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব মহতারাম হযরত উলামায়ে একরাম আমার সামনে বসা মুরব্বিন আজম আমার বয়স্ক যুবক ভাইয়েরা পরদার অন্তরের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শত সহস্র কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অবর্ণনীয় অনুগ্রহ অনুকম্পা প্রদানে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডকে পরিহার করে আবহাওয়ার অনুকূলতা লাভ করে স্রষ্টা প্রদত্ত সর্বপ্রাপ্ত দেশীয় সংবিধান কোরআন কারিমের মাহফিলে আমরা যারা শরীক হতে পেরেছি আমরা সকলেই খুশি না বেজার একটু জোরে সরে পড়ুন ভাই খুশি না বেজার তাহলে আমরা যারা খুশি তারা হৃদয়ের সমস্ত আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হয় নাই আপনারা এতগুলো মানুষ যেভাবে শুকরিয়া আদায় করলেন আমার একটা কথা খুব বেশি মনে পড়ে গেল সে কথাটা হচ্ছে আমার পাবদার দুইজন মেয়ে লোক যদি এক জায়গায় হয়ে ঝগড়া করে তাও তো স্থায়িত জোরে শোনা যায় কি ভাই আমার সামনে যারা বসে আছেন সকলে পুরুষ মানুষ তো সকলে পুরুষ মানুষ কিনা আপনারা ওই কথা মনে পড়ে গেল একটা মেলা রাত্রে তুলছেন কি বলবো এখন মনে যাক করলে ঠিক হয় একজনের ঘরে বসছে চোর কথা বুঝতেছেন তো বউ ঘরে বলতেছে যে দেখো চোর আসছে চোর আসছে তখন বলতেছে আরে দাঁড়াও আগে পুরুষ মানুষ আসুক দুই তিনবার বলার পরে এইবার বউ বলতেছে আচ্ছা বারবার বলতেছে পুরুষ মানুষ আসুক পুরুষ মানুষ আসুক তাহলে তুমি কি পুরুষ মানুষ না তখন স্বামী বলতেছে এইবার গা ঠিক পেলাম আমি পুরুষ না পুরুষ না মেয়ে তুমি বলার পরে গা ঠিক পেলাম আমি বলার পরে আপনারা বুঝতেছেন যে আপনারা পুরুষ না মহিলা একটু জোরে সোরে মহাব্বতের সাথে অত্র এলাকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে নিয়ে মুসলমানের মতো হুঙ্কার ছেড়ে ঝঙ্কার দিয়ে পড়লেন একবার আলহামদুলিল্লাহ
এর পরে অফুরন্ত দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুস সাকলাইন সাহেব আতবেলাতাইন নবী কুল সেরা ভূষণ আউলিয়া কুল সেরা মুকুট ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি প্রিয় ভাইরা মাগরিব থেকে শুরু করে নিয়ে আমি স্টেজে আসার আগ পর্যন্ত এখন রাত্রি প্রায় 12:30টার কাছাকাছি মনে হয় বেজে গেছে যারা আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমার পূর্বে যিনি আলোচনা করলেন দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মাওলানা আমার বড় ভাই যিনি সারা বাংলাদেশ আলোচনা করে ইতিমধ্যেই সুখ্যাতি সুনাম অর্জন করেছেন হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আতার আল্লাহ উমরুহু ওয়া বারাক আল্লাহ ফি হায়াতি আমরা সকলে পড়েন সেবার আল্লাহু আমিন আমিন এই পর্যায়ে এরপরে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন সেই বহুলের কালুখালীর আমার একদল কলিজার টুকরা সোনার ভাইয়েরা এদের মধ্যে অন্যতম আছেন পিয়াস আছেন আখতার ভাই তারপরে আছেন টুটুর এরপরে আছেন আনিস ভাই সবুজ এরপরে কারা আসছে রাজীব আসছে মনে হয় হিরু ভাই আসছে আমার কলেজার টুকরা হিরু ভাই আসছে এদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের হায়াত তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করে দেয় জোরে বলেন আমিন এ পর্যায়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইসলামের অতি মধুরবলতম একজন খাদেম ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ প্রিয় ভাইরা আপনারা যারা আমার সামনে বসে আছেন নিশ্চয়ই আপনাদের দুটি চক্ষু দিয়ে সকলেই আমাকে দেখতে পাচ্ছেন কি বলেন দেখতে পাচ্ছেন না আরে ভাই একটু জোরে বলেন না দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন সুযোগ আমাকে দান করে নাই আমি বলতে পারতেছি না আপনাদের কার মুখটা কেমন দেখা যায় প্রিয় ভাইরা অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই আমার কোনো কষ্ট নেই আমি মনে করি এই অন্ধত্ব আমার জন্য একটি আল্লাহ পাকের কাছ থেকে অপূর্ব একটি নিয়ামত তার কারণ হচ্ছে আল্লাহ পাক আমাকে অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে চোখের যে সমস্ত গুনাহ হয় সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে বেঁচে থাকার সুযোগ করেছেন সেই জন্য আমি পড়ে নিচ্ছি একবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি না ভাই জোরে বলেন পারি না আল্লাহ যেন তা কবুল করে নেয় জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতে পারবো সে সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার ভেতরে নেই তবে আমার একটা বুক ভরা আশা বলবো জোরে বলেন না কেন বলবো আশাটা হচ্ছে আমার ভাইরা আমি এমন একটি চক্ষু সন্ধি করে দোয়া করতে চাই শেষ মোনাজাতে যে চক্ষু দিয়ে আল্লাহ তার এই বান্দাকে এ জীবনে একটি গুনাহ এ পর্যন্ত করান নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ শেষ মোনাজাতে আমার আলোচনা আপনাদের ভালো লাগুক কতবা নাই লাগুক শেষ মোনাজাত পর্যন্ত আপনারা কি সকলেই থাকবেন আপনারা থাকবেন এটা আমি বিশ্বাস করেছি কিন্তু যেভাবে আওয়াজ দিলেন আমার মনের সন্দেহ দূর হচ্ছে না ভাই একটু জোরে করে মহব্বতের সাথে সকলে বলুন থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আসুন ওয়েট এন্ড সি কাম চুড়া পয়েন্ট কোন ভূমিকা নয় সরাসরি আমার আলোচনায় আমি প্রবেশ করতে চাই যেহেতু রাত্রি অনেক হয়ে গিয়েছে আমি জানি না আপনাদের এদিকে সিস্টেমটা এরকম কিনা আমাকে মাফ করবেন আমি আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করতে পারবো না তার কারণ হচ্ছে আগামীকালকে প্রোগ্রাম রয়েছে আমার রাজশাহীতে তো দিনের বেলা একটা প্রোগ্রাম অলরেডি আমি করে এসেছি আমি খুবই ক্লান্ত একটু রেস্টেরও দরকার কি বলেন ঠিক না তো যে সময়টা আলোচনা করব আপনারা সকলে থাকবেন এটা ওয়াদা করেছেন একটা লোক কিন্তু যেতে পারবেন না খুব অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমার ভাইরা আমি আপনাদের সামনে প্রত্যেকটা মাহফিলে এক একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি আপনাদের সামনে যে বিষয়টি আজকে আমি নির্বাচিত করেছি যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ব্যক্তি সমাজের আওয়াজ আলোচ্য বিষয়টা কি বলুন ব্যক্তি সমাজে নামাজ এই নামাজের উপকারিতাটা কি এই নামাজের প্রয়োজনীয়তাটা কি এই নামাজটা কেন পড়ব সে বিষয়গুলি আমরা আবিষ্কার করার চেষ্টা করব জোরে বলেন আল্লাহু আমিন
আসুন আমরা নামাজটা কেমন করে পেলাম সে ব্যাপারে আসুন আগে আমরা একটু জেনে নেই তারপরে যদি সময় পাওয়া যায় আমাদের সব আলোচনাগুলি অল্প 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 করে একটু একটু করে আমরা করার চেষ্টা করব আমার ভাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের উপরে কয়েকট নামাজ ফরজ করেছেন একটু বুদ্ধ করে বলেন তো সবাই পাঁচ টুকট নামাজ আল্লাহ পাক আপনারা এখানে দাওয়াত শুনে এসেছেন মশা মাছিদেরকেও দাওয়াত দিয়েছেন নাকি আপনারা খুব ডিস্টার্ব করতেছে লাইটটা সামনে তো আমার ভাইরা তাহলে আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজে রাকাত যেন কতগুলি পড়ে ভাই একটু আমাকে বলেন তো সবাই মসজিদের মাহফিল দিয়েছেন আর নামাজ কয়েক তো কত রাকাত পড়া লাগে এটা আপনারা কেউ বলতে পারলেন না তাহলে নামাজ কি পড়েন না আপনারা হ্যাঁ মুসল্লি তো সিজনাল মুসল্লি কোন কোন মুসল্লি আপনার বছরে দুইবার কোন কোন মুসল্লি সপ্তাহে একবার কোন কোন মুসল্লি বিপদে পড়লে কয়েকবার পড়ে অর্থাৎ ঈদের মুসল্লি জুমার মুসল্লি ডেইলি মুসল্লি আর জানাজার নামাজের মুসল্লি মুসল্লি কিন্তু বিভিন্ন ধরনের আছে আপনারা কোন মুসল্লি সিজনাল ডেইলি নাকি সপ্তাহে একবার ডেইলি নামাজ পড়ার লোক এখানে নাই তাহলে ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা কয় রাকাত পড়েন এটা বলতে পারলেন না কেন কয় রাকাত পড়ি আমরা 17 রাকাত একটা লোক বলতে পারলো 17 রাকাত নামাজ আমরা আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছি আমার ভাইয়েরা এই 17 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত দিলেন আচ্ছা ভাই এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ 17 রাকাত কেন দিলেন পাঁচ দুগুণে যদি 10 আল্লাহ দিতেন আল্লাহকে কি কেউ নিষেধ করত তাহলে তিন পাঁচে যদি 15 হতো তাও কি কোনো অসুবিধা ছিল 20 যদি 20 হতো তাও কি কোনো অসুবিধা ছিল তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে 17 রাকাত কেন পেয়েছি এই বিষয়টা নিয়ে যদি আপনাদের সামনে বলি আপনাদেরকে ধৈর্য কোলাবে না অনেক সময় লাগবে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি বলবো আপনারা শুনবেন কয়েকজন বললো পেছনের ভাইরা আপনারা বলতেছেন নাকি একটু জোরে করে বলেন নাকি আপনারা শুনবেন সবাই আমার ভাইরা আসুন আমার ভাইরা আমার বন্ধুরা লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা নবী আমার মেরাজ কমপ্লিট করে আপনার কাবা ঘরের সামনে বসে আছেন কাবা ঘরের সামনে বসে বসে নবী আমার নামাজের মেরাজ নামাজের বর্ণনা করতেছে মেরাজের বর্ণনা করতেছে ও মুসলমান এমন সময় নবীদের একজন প্রিয় সাহাবী নাম তার হযরত ওমর জোরে বলেন নামটা কি আরো জোরে বলেন নামটা কি এই হযরত ওমর নবীকে ডাকতে বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল বেলা আবু জাহেল আসছিল নবী আপনাকে অপমান করে চলে গেছি নবী গো এই দেখেন আবু জাহেল এক অপমান করে দীপ্তি হয় নাই আমার দল বল সহকারে আপনাকে অপমান করার জন্য এসছি নবী আমার ডাক দি বলল ইজলিস ইয়া ওমর ও ওমর আমি নবী যেই জায়গায় আছি তুমি ওমর কোন কথা বলল না তুমি ওমর বসে যাও হযরতের ওমর নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে হযরত ওমর বসে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আরে বড় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রে প্লিজ কোন দিকে নজর নাই হযরত ওমর যখন বসে যায় এমন সময় আবু জাহেল আবু সুফিয়ান এসে বলতেছেন ও মুসলমানদের নবী জোরে বলেন না আউযুবিল্লাহ আমার নবী কি শুধু মুসলমানদের নবী নাকি ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন ওমর আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আল্লাহ আপনাকে আমার করুণা এবং আমার রহমত করে তামাম পৃথিবীর জন্য পাঠিয়েছি জোরে বলুন মারহাবা তাহলে নবী কি শুধু মুসলমানদের নবী
জনগণ তুমি কি শুধু মুসলমানদের নবী নাকি নবী সৃষ্টিকুল সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক আমার নবীকে দয়া মায়া করুণার মূর্ত প্রতীক করে তাম পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মনে হয় আপনাদের খারাপ লাগতেছে খারাপ তো আমার লাগার কথা কারণ যে সময় তুলছেন এই সময়টা মাহফিল মাহফিলের এখন বিদ্ধ সময় আমার ভাইরা আর যদি কয়েক মিনিট বলে আপনারা শুনবেন কতটুকু সময় শুনবেন তারও তো রেডি হয়ে গেছে মনোজাত করে দেই নাকি বলেন পেছনের ভাইরা বলেন না কেন মনোজাত করে দেই আমার ভাইরা রে লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই ও আমার বিজয়নগরের ভাইরা কৃষ্ণনগরের ভাইরা ও আমার কালুঘরের ভাইরা বেরুগাছের ভাইরা দেখেন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই এইবার আমার ভাইরা হযরতে ওমর যখন বসে যায় আবু সুফিয়ান ডাকতে বলতেছেন ও মুসলমানদের নবী আমার নেতা সকালবেলা আসছিল তুমি নাকি মেরাজ করে এসছো অনেক আড্ডাদি কাড্ডাদি কথা বলতেছে নবী আমার ডাকতে বলতেছে চাচা আমি মিরাজ করে আসছি গো চাচা আমি মিরাজ করে আসছি এবার আবু সুফিয়ান ডাকতে বলতেছে মোহাম্মদ রে তুমি যদি সত্যি মিরাজ কমপ্লিট করে আসো তাহলে তো নিশ্চয়ই বাইতুল মাকদাস বাইতুল আকসা মসজিদ তুমি ভ্রমণ করেছো এইবার নবী আমার ডাকতে বলতেছে হ্যাঁ গো চাচা আমি ভ্রমণ করেছি এইবার আবু সুফিয়ান ডাকতে বলতেছে মোহাম্মদ যদি বাইতুল মাকদাস তুমি ভ্রমণ করে থাকো তাহলে বলো বাইতুল মাকদাসের খুঁটি কত গলি আছে নবীকে বলতে পারবে ভাই জোরে বলেন না কেন বলতে পারবে কেমন করে নবী আমার বলতে পারবে আপনারা যারা মাহফিল শুনতে এসছেন আপনাদের এই মাহফিল কমপ্লিট করার পর আপনার বাড়িওয়ালা বাড়িতে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে মাহফিল তো তোমরা শুনতে গিয়েছিলে তাহলে বলো তো মাহফিলের খুঁটি কত গড়ে আছে আপনারা কি বলতে পারবেন ভাই কথা জন্য কেন বলতে পারবেন আপনাদের হাত যত দূর পর্যন্ত উঠে অত দূর পর্যন্ত উঠায় আজ আমার হাতাটা গুছাইয়া বোরগালে একটা কোষে থাপ্পড় মারবেন কিনা বলেন বোরকে বলেন আরে মাহফিল শুনতে গেছিল মন্দ হুজুরে ওই মাহফিলের খুঁটি কত গুলি আছে এই গুলো বোনার জন্য তো আমরা যাই নাই আমরা তো মন্দ হুজুরের মাহফিল শুনতে গেছিলাম জোরে বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক তাহলে আপনারা যদি মাহফিল শুনতে এসে খুঁটি না গুনেন তাহলে আমার নবী তো কয়েক মিনিটের জন্য বাইতুল মাকদাসে অবস্থান করেছিল আমার নবী তো খুঁটি গুনার জন্য যায় নাই আমার নবী গেছিলেন নামাজ আদায় করার জন্য জোরে বলেন ঠিক না ঠিক ও মুসলমান নবী দুটি চোখের পানি ফেলে কান্দে সাহাবীরা কান্দতেছে আল্লাহ পাক ডাকতে বললেন জিব্রাইল ও জিব্রাইল তুমি কি দেখতে পাও না আমার নবী কান্দতেছি জিব্রাইল দে আমার নবী তো বলতে পারে না তোমাকে আমি আল্লাহ 600 নূরের পাখা দান করেছি ও জিব্রাইল তাড়াতাড়ি করে তুমি চলে যাও আমার নবীর সামনে বাইতুল মাকদাসটা তোমার দুই হাত দিয়ে তুমি উঁচু করে ধরো আমার নবী যেন বাইতুল মাকদাসটা দেখে দেখি এরপরে গুনে গুনে যেন কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর দিতে পারে জোরে বলেন মারহাবা আমার ভাইরা রে আর অল্প একটু সময় আমাকে দিতে হবে ভাই রাজি আছেন না ভাই ও বন্ধু এইবার যখন নবী বলা শুরু করে দেয় আবু জেহেল আবু সুফিয়ানের হাত ধরে টানতে যে চলো যাই বাড়িতে চলো যাই এইবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন না তা আপনি আসছিলেন আব্দুল্লাহর পুত্রকে অপমান করার জন্য আর এখন বাড়িতে টান দি নিয়ে চলে যেতে চান তার মানেটা কি এবার আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান রে তুই যদি শুনতে চাস কিসের জন্য বাড়িতে যেতে চাই তাহলে চলো বাড়িতে যাই বাড়িতে যখন নিয়ে গেল তখন আবু সুফিয়ানকে ঘরের মধ্যে ঢুকায় নিলেন ঢুকায় নেওয়ার পরে এইবার ঘরের সমস্ত দরজা জানলা গুলো আমার ভাইরা আটকায়া দেয় আটকায়া দেওয়ার পর আবু সুফিয়ান বলতেছে নেতা আপনি আটকায় দিলেন কেন আবু জেহেল ডাকতে বলতেছে আবু সুফিয়ান তুমি কান খুলে শুনে রেখে দাও আমাদের যে 36 কোটি দেবতা আছে এই দেবতার নামে কসম করে বলতেছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাধারণ কোন মানুষ নাই রে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বেশক আল্লাহর নবী
এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন নেতা যদি আব্দুল্লাহর পুত্র নবী হয় আর যদি সত্য ধর্ম গ্রহণ করে থাকে সত্য ধর্ম যদি প্রচার করে থাকি তাহলে আসেন আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাই এবার আবু জাহেল দাদি বলতেছেন খবরদার এই কথা দ্বিতীয়বার বলো না তার কারণ আমরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর থাকবে না আজ পৃথিবীর মানুষ জানে হুজুররা খারাপ নয় রে হুজুররা খারাপ নয় ঠিক কি না বলেন ভাই এ বন্ধু সত্য একটু স্বার্থের জন্য ধর্ম নিরপেক্ষতার মতবাদ কায়েম করার জন্য হুজুরদেরকে খারাপ সাজানো হয় আমার ভাইরা আমি আপনাদেরকে বলি আপনাদের এলাকার সবচাইতে দামি জায়গার নাম কি চিন্তায় আছেন যে কোন জমির কোন জমি কোন জায়গার দাম বলবো হুজুর আবার বিপদে ফেলবো একটু জোরে বলেন আপনাদের এলাকার সবচাইতে দামি জায়গার নামটা কি মসজিদ এই মসজিদের সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে যায় ওই জায়গাটার নাম কি মেহরাব বা মেহরাব এই মেহরাবের যে জায়গাটা ইমাম দাঁড়িয়ে যায় মসজিদের ভিতরে সবচেয়ে দামি জায়গা ওইটা না ওইটা কিনা তাহলে ওই জায়গাটায় যে লোকটা দামি জায়গায় দাঁড়িয়ে যায় ওই লোকটার দাম আছে কিনা বলেন তাহলে ওই লোকটা দামি জায়গায় দাঁড়িয়ে গেল সুতরাং ওই দামি জায়গায় যদি আপনাদের কালুখালি পাংশা উপজেলার যদি এমপি আসে দাঁড়ায় আপনারা কি নামাজ পড়বেন নামাজ পড়বেন একটা মুসল্লিও থাকবে না তার কারণ এমপির যোগ্যতা হচ্ছে সংসদে মসজিদে যোগ্যতা হচ্ছে ইমামের সংসদের চাইতে মসজিদের দাম বেশি না কম বলেন কম না বেশি মসজিদটা হচ্ছে আল্লাহ পাকের ঘর ওই জায়গায় আল্লাহর আইন চলে সংসদে কি আল্লাহর আইন চলে ভাই যারা বলেন আল্লাহর আইন কি চলে সুতরাং দামি জায়গায় যেই মানুষটা দাঁড়িয়ে যায় পৃথিবীর বুকে সব চাইতে ওই মানুষটার দাম বেশি না কম বলেন আজকে ওই মানুষটার দাম আমরা দিতে পারতেছি না দাম আমরা দিতে পারতেছি না কেমন করে দেবেন শোনেন আমি আমি ঢাকা থেকে ওয়াজ করে আসতেছি ভাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা শেষ করে দেবো ঢাকা থেকে ওয়াজ করে আসতেছি তো এলেঙ্গা পাওয়ার আগে একটু যানজট যানজট খুব যানজট বাড়ছে তার গাড়ির গ্লাসটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমার ড্রাইভার সমান এখানে হরেন দিচ্ছে মাইকো হরেন বাজে কি বাজে না বলেন তো ভাই সমান এখানে হরেন দিচ্ছে পেছন থেকে একটা রিক্সা চালক টাকায় টাকায় জোরে জোরে শোনাচ্ছে হুজুর পরের টাকা নিয়ে বাড়ি যাচ্ছে তো পরের টাকা পকেটের মধ্যে ঢোকাইছে এই জন্য হুজুরের আর রোজগার নাই আচ্ছা ভাই আপনারা কোন তো ওই হরেনটাকে আমি বাজাচ্ছি না ড্রাইভার বাজাচ্ছে কথা বললে তো কে বাজাচ্ছে তাহলে আমাদের বিপদটা হচ্ছে এমন যে আমরা জোরে গেলে আপনারা কর হুজুররা দাওয়া পেয়েছেন আর আসতে গেলে বলেন হুজুররা জম্মের খাওয়া খাইছে আমাদেরকে আপনারা তো টার্গেট করেন কেন আমাদের উপরে আপনাদের রাগটা কি আমার ভাই আপনারা একটা জিনিস বলেন আপনারা আমাকে বলেন যে আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন আজান তো মুসলিমের ইমাম সাহেবই দিয়েছিল নাকি বলেন আপনার আমার মার বিয়ে যখন হয় তখন আমি আপনি দুনিয়ার বুকে বৈধভাবে আসব এই বৈধতাটা তো কোনো না কোনো আলেমই দিয়েছিল আমার আপনার মার বিয়ে পড়াইয়া ঠিক না আবার যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই সময় আমার ভাইরা আপনাদের এই সংসদের যিনি নেতা আছেন ওই নেতা যদি জানাজার পড়াতে দেয় উনি পারবে তো পারবে তার কে পারবে এই কৃষ্ণনগর বিজয়নগর মসজিদের ভাঙা আসরে একটা হুজুর আপনারা ধরে নিয়ে যাবেন যে বলবেন হুজুর জীবনের শেষ নামাজটা আপনি পড়িয়ে দেন ঠিক না ঠিক তাহলে জন্ম থেকে শুরু করে বিয়ে বিয়ে থেকে শুরু করে জানাজার নামাজ যেই মানুষটা আমাকে আপনাকে পড়িয়ে দিল একটা টাকা তাকে দিলেন না ওই মানুষটাকে আপনারা কিসের জন্য দাম দিতে চান না আমি জানতে চাই রাগ হচ্ছে আপনাদের কুটকুট করে কথা কচ্ছেন যে শেষ করে দেই তালি আপনারা কি মনে করেন আমার চোখ নাই কিন্তু আপনারা এই এই মাহফিলে হাতের একটা আঙ্গুল ফোটালেও তোমার কানে আসবে হ্যাঁ আপনারা এই যে মাহফিল দিয়েছেন এসআইতে বড় বড় প্যান্ডেল বড় বড় প্রোগ্রাম প্রত্যেকটা দিন অন্ধ হাফেজের জন্য বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আল্লাহ রিজার্ভ করে রেখেছেন আপনারা রাগ করলেন নাকি একটু জোরে সরে মহাব্বত জোরে সরে বাংলা নাকি শেষ করে দিই নাকি হ্যাঁ তোমরা দিবে যখন আমার দরুদ শেষ হয়ে যাবে যে ভাল্লুকের মতো ভাল্লুকের নাকি কাতো কুতু দিলে তিন দিন পরে ঠিক পায় তা আমি দরুদ শরীফ যখন পড়ালাম তখন চা দিল না যে শেষ পড়ে যায় এখন সময় কাছে চা খান
বেকায়দা অবস্থা না কিচ্ছু খাবো না আমি তাড়াতাড়ি শেষ করে দেব ভাই আমার ভাইরা লোক নাকি দুই একজন করে উঠে যাচ্ছে শেষ করে দেব না আর অল্প একটু সময় চলবে ও মুসলমান আলোচনা তো তোমরা শোনার পরিবেশ তৈরি করো নাই ভাই এ বন্ধু কালুকালি বহরের কালুকালি থেকে একদল সোনার টুকরা আসছে ওদেরকে জিজ্ঞেস করো আজ পাঁচটা বছর তারা মাহফিল পরিচালনা করে ওই পাঁচটা বছরে তাদের একই কথা হুজুর আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ওই মাহফিল হবে আর মাহফিল যদি হয় অন্ধ হুজুর আমাদের মাহফিলে দাওয়াত থাকবে জোরে বলেন মারহাবা ওরা আমাকে নয়টা সাড়ে আটটায় তুলে দেয় এরপর এগারোটা পর্যন্ত মানুষ পাগলের মতো শোনে আর আপনারা তুলেই দিলেন সোয়া বারোটার পর একজন দুইজন করে তারপরে যদি উঠে যান তাহলে আমাকে তো কষ্ট দেওয়া হবে আমি আপনাদের এখানে আসছি বিদায় নেওয়ার সময় যাই হোক তো পকেটে তো আপনারা কিছু দিবেন নাকি ওইটা নিতে গেলেও তো হালাল করে নেওয়া লাগবে দু এক ঘন্টা না অল্প কিছু সময় যদি আমাকে কথা বলার সুযোগ না দেন এর মধ্যে যদি দু একজনের লোক উঠা লাগে তাহলে তো আমাকে কষ্ট দেওয়া হবে আপনাদের উঠে যাচ্ছেন নাকি আপনারা আর কিছু সময় চলবে আমার বাবার জন্য আমার ভাইয়েরা প্লিজ কোনো দিকে নজর নেই তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ বাজান পেয়েছি এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা রাকাত পেয়েছি সতেরোটা জোরে বলেন কয়টা বাবাজি এই সতেরো নাগাদের প্রথম ওয়াক্তটা হচ্ছে আমাদের ফজরের নামাজ কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা রে আমার পূর্বরণ তুরানের মা বলেরা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই ফজরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুই রাকাত ফরজ করেছেন কথা বলেন ঠিক না ঠিক বাবাজি এই এক একটা বিষয়ের উপরে যদি কথা বলে না জানবে একেবারে কম করে হলো বিশ ত্রিশ মিনিট করে সময় লাগবে আমাকে আজকে আপনারা কষ্ট দিলেন সময় বাজান দিলেন না আলোচনা করার সময় আমাকে পাওয়া গেল না আমার ভাইরা আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন অবস্থান করতেছিলেন তার একজন সফর সঙ্গী প্রয়োজন হয়ে গেল এই সফর সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়োজিত তৈরি করে দিলেন ওই সফর সঙ্গীর নাম হচ্ছে মা হাওয়া জোরে বলুন ঠিক হাওয়া বলবেন না একটু মুখটা গোল করে হাওয়া এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে থাকার পরে আহারে বাজান তারপরে কি হলো বলার তো সময় এখনো ঘরে ঘরে যান হযরত হাওয়া আলাইহিস সালাম আর নবীর হযরত আদম ছোট্ট একটা ভুল করে ফেললেন নবীদের ভুল হতে পারে কি পারে না বাবা নবীদের ভুল হতে পারে মানুষ হিসাবে কিন্তু নবীরা কোনদিন গুনাহ করতে পারে না ঠিক কিনে ধরে বলেন ভুল আর গুনাহ কিন্তু এক না বাজান এটা ভালো করে বুঝবেন ও মুসলমান হযরত আদম নবী আর মাত হযরত হাওয়া যখন জান্নাতের ভেতরে একটু ভুল করে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাজান একটু পানিশমেন্ট দিলেন শাস্তি দিলেন তাদেরকে যখন জান্নাত থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে আমার ভাইরা কত কথা যে বেরিয়ে যাচ্ছে কেন আমরা আপনারা আমাকে কেন এগারোটার দিকে তুললেন না নতুন একটা এলাকায় আসছিলাম মনে করেছিলাম প্রাণ ভরে আলোচনা আপনাদেরকে শোনাবো আমার বাবাজির আরে এইবার হযরত হাওয়াকে ফেলা হলো জেদ্দায় আর হযরত আদমকে ফেলা হলো শ্রীলঙ্কার বাবা দুনিয়ার সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে জিদ্দা জোরে বলো ঠিক না ঠিক কি বাবু ভাই কোনো সমস্যা বাবাজি ওই জেদ্দায় হযরত হাওয়াকে ফেলা হয় আর হযরত আদমকে শ্রীলঙ্কায় ফেলা হয় বাবা তারপরে কি হলো বলার সময় না ডিস্টার্ব করেন না রে চা খেতে গেলে লোক উঠে সব চলে যাবেন সময় নেই তো একটু আপনারা জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ